আসতে হয় কাল ইনশাল্লাহ বাস্তবায়িত হবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই সমাবেশ এখানে শেষ। আল্লাহ হাফেজ। আর একটু বলেন, একটা মিনিট বলেন, সেই চট্টগ্রামের 70 লক্ষ নগরবাসীর দুঃখ হিসাবে খ্যাত এই চট্টগ্রামের সাক্তায় কাল যেখানে হনন করার জন্য 6,000-এরও বেশি কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ করেছেন, আজকে সেই সাক্তায় কালের মোহনায় বদ্রহাট পুলিশ বক্সের সামনে আজকে ব্যক্তি বিশেষে আজকে পরচনায় একটি সত্যবাসী গোষ্ঠে আজকে সেখানে বরাদ করে তার বিল্ডিংয়ের সামনে মার্কিং করার জন্য যে আন্দোলন করছে তার ওই প্রতিবাদে এবং অবিলম্বে এই মাটি উত্তোলন করে নদীর মোহনা সত্যি কালের মোহনা যাতে চলমান থাকে সেই জন্য আমরা কেন প্রস্তুত হয়েছি বন্ধুরা, আমার অবিলম্বে মাটি উত্তোলন করে সত্যিকালের যে 10 ফুট বরাদ্দ করা হয়েছে সেই 10 ফুটের মাটি উত্তোলন করে সত্যিকালের পূর্বের ন্যায় ফিরে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধন অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।